বন্ধুরা কেমন আছেন? আজকে ইউটিউবে ভিডিও বানানো নিয়ে ছোট্ট একটা 1 থেকে 1.5 মিনিটের ভিডিও বানাচ্ছি ইউটিউব টিপস নিয়ে, কারণ অনেকেই এটা নিয়ে ভুল করছে। তার আগে আমার চ্যানেল মিউজিক্যাল খবির অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ইউটিউবে অনেক চ্যানেল দেখছি যারা ভিডিও বানাচ্ছে, ফুল স্ক্রিন হচ্ছে না, হাফ স্ক্রিন হচ্ছে, যেমন দেখছেন এই ধরনের হয়ে যাচ্ছে। এই ধরনের হলে ইউটিউব গ্রান্ট করে না, বা এই ভিডিওগুলো ইউটিউব তার স্ক্রিনে ভাসাতে চায় না। এই ধরনের ভিডিও হলে ইউটিউব সেই চ্যানেলের গ্রোথ কমিয়ে দেবে, অলরেডি কমিয়ে দেবে। এই ধরনের ভিডিও কেন হয়? ইউটিউব চাই ফুল স্ক্রিন ভিডিও, যেমন আমারটা দেখছেন, ঠিক আছে, এটা ফুল স্ক্রিন। এইটা করতে গেলে আপনাদের যে মোবাইল দিয়ে ভিডিও যখন করেন, শ্যুট করেন, ভিডিও শ্যুট যখন করেন, সেই ভিডিওটা, সেই মোবাইলটা আপনারা যদি ধরুন, এইটা একটা মোবাইল, ঠিক আছে, আমার একটাই মোবাইল যেটাতে শ্যুট করছি, এটা ধরুন মোবাইল, বুঝাচ্ছি, এই ধর এই এই ধর ক্যামেরা এখানে আছে, কেউ কেউ এরকম ধরনের লম্বা করে ধরে ভিডিও করে। এই লম্বা করে যে ধরে যদি আপনারা ভিডিও করেন, সেই ভিডিওগুলো ইউটিউব গ্রান্ট করে না। এই লম্বা করে যে ভিডিও আপনি ফেসবুকে ছাড়তে পারবেন, বা ইউটিউবে যে শর্ট ভিডিও আছে, বা টিকে ভিডিও আছে, সেখানে আপনারা এই ধরনের ধরে ভিডিও করতে পারেন, কিন্তু ইউটিউবে কিন্তু এই ধরনের চলে না। এই ধরনের ভিডিও করার জন্যই কিন্তু এই ধরনের ভিডিও অপশানগুলো আসে, সেখানে কিন্তু ইউটিউব এইসব ভিডিও কিন্তু গ্রান্ট করে না, ঠিক আছে। আপনারা যখনই শ্যুট করবেন, মোবাইলটা এই ধরনের কাত করে ধরবেন, কাত করে ধরে শ্যুট করবেন, তাহলে এই কাত করে ধরা ভিডিওটা, যে ভিডিওটা হবে, সেই ভিডিওটা কিন্তু যখন আপলোড দেবেন ইউটিউবে, সেটা কিন্তু আমার যে ভিডিও দেখছেন এই ধরনের ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে। তবেই সেই ভিডিওগুলো কিন্তু গ্রান্ট করবে ইউটিউব, তার আগে নয়, ঠিক আছে। তো ভিডিওটা কীভাবে ক্যামেরা ধরতে হয় ভিডিও করতে গিয়ে, সেটা নিয়ে আমি বলে দিলাম, কারণ এরকম ধরনের বেশিরভাগ চ্যানেল দেখছি, যেহেতু আমার একটা ইউটিউব গ্রুপ আছে, সেখানে দেখছি যেখানেই শ্যুট করবে এই ধরনের, কখনো যেন ভুল করে এই ধরনের করবেন না, ঠিক আছে। বোঝা গেল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন খবির স্টার।